হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের একটা ছোট্ট ভিডিও হ্যালোফর্ম রিয়াকশানের উপর। এই হ্যালোফর্ম রিয়াকশান আমরা অ্যালডিহাইড এবং কিটোনের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশানের আন্ডারে করছি। তো হ্যালোফর্ম মানে কি সেটা তো আগে জানতে হবে আমাদেরকে। হ্যালোফর্ম কাদেরকে বলে? হ্যালোফর্ম যে আমরা আজকে অ্যালডিহাইড কিটোন থেকে তৈরি করব, তো হ্যালোজেন থেকে হ্যালোটা এসছে সেটা তোরা বুঝতেই পারছিস। এখন এই হ্যালোফর্ম এর কি ফর্মটা সেটা আগে আমরা দেখে নিই। হ্যালোফর্ম যদি আমরা জানতে পারি, তাহলে অ্যালডিহাইড বা কিটোন কীরকম ধরনের শুরু করলে, তার মধ্যে কী কী দিতে হবে, কতটা করে দিতে হবে, এগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই রিয়াকশানের। আমরা প্রথমে আগে জেনে নেব যে হ্যালোফর্ম কাদের বলে, তারপর জেনে নেব অ্যালডিহাইড কিটোন কী ধরনের ইউজ করতে হবে, তারপরে কী কী ওর মধ্যে দেব, কতটা কী স্টয়চোমেট্রি কী মোল লাগবে সেই হিসাবটা একবার দেখে নেব, আর লাস্টে আমরা বলছি এই মেকানিজমের ট্রিক্স কী করে তোরা ডাইরেক্টলি প্রোডাক্ট ফরমেশন করতে পারবি। একটা জিনিস প্রায়ই তোরা লক্ষ্য করবি কোশ্চেনে আসছে, কোনগুলো হ্যালোফর্ম দেবে কোনগুলো দেবে না। আর এর মধ্যে আবার একটা নিউ টপিকও ইনক্লুড আছে, আইডোফর্ম টেস্ট। এই আইডোফর্ম জিনিসটা কি নিশ্চয়ই বুঝতেই পারছিস, আয়োডিন থেকে আইডোফর্মটা এসছে। তাহলে আমরা শুরু করি আজকের এই ভিডিওটা, যে ফার্স্টে শুরু করছি হোয়াট ইজ হ্যালোফর্ম। এখান থেকে আমাদের শুরু হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশান। তাহলে আমরা যখন এক নম্বরে স্টার্ট করছি, তাহলে ফার্স্টে শুরু করছি আমরা হ্যালোফর্ম কাদেরকে আমরা বলবো। হ্যালোফর্ম, এই দেখ হ্যালোফর্ম কিন্তু কোনো ফাংশনাল গ্রুপ বা কোনো সিরিজ আমরা এর আগে করিনি। তো হ্যালোফর্মের একটা জেনারেল ফর্মুলা সবাই আগে একবার লিখে নে। সি আছে, এইচ আছে, তিনটে এক্স আছে। এক্স মানে তোরা জানিস হ্যালোজেন। তাহলে একবার আমরা তিনটে ক্লোরিন দিয়ে দেব, নামটা লিখে নেব ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম ভাই সবাই জানিস, আগেকার দিনে এই ক্লোরোফর্ম ইউজ হতো, ডাকাতরা ইউজ করতো, চুরি করার সময় এই ক্লোরোফর্ম দিত, ডাক্তাররা ইউজ করতো, সার্জনরা ইউজ করতো যে কোনো অপারেশনের আগে। এখন তো অন্যরকম অ্যানাস্থেশিয়া এসছে, তোরা জানিস। ক্লোরোফর্মের পর এরপরে আমরা একটা করব, ব্রোমিন দিয়ে দেবো, সেটা হবে ব্রোমোফর্ম। ব্রোমোফর্ম, এই ব্রোমোফর্ম এটা একটা করব। এরপরে আমরা একটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বলছিলাম একটু আগে, আয়োডোফর্ম। এই আয়োডোফর্মটা এত আমাদের পপুলার কেন? তার কারণ এই আয়োডোফর্ম একটা তোর পেল ইয়েলো কালারের মাইক্রো ক্রিস্টাল তৈরি করে। তোরা ল্যাবে যখন কাজ করবি তখন দেখবি এটা তোরে পাবি, যে পেল ইয়েলো কালারের প্রেসিপিটেট মাইক্রো ক্রিস্টাল এটা তোর একটা টেস্ট টিউবের নিচে, একটা বিকারের নিচে তোরা এটা ছোট ছোট দানার মতো, গুঁড়োর মতো পাবি। তার মানে এই আইডোফর্ম টেস্ট একটা আইডেন্টিফিকেশন টেস্ট, একটা ডিস্টিংগুইশ বাই সিঙ্গেল কেমিক্যাল টেস্টের জন্য ইউজ হতে পারে। তাহলে আমরা বুঝে নিলাম যে ক্লোরিন ব্রোমিন আয়োডিনের মধ্যে এই হ্যালোফর্মটা আমরা তৈরি করব। তার মধ্যে আয়োডোফর্মটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট, একটা এটা পেল ইয়েলো কালারের একটা প্রেসিপিটেট দেয় ক্রিস্টালের মতো, সেটা তাহলে আমরা পাব। এবার আমরা চলে আসছি যে কি ধরনের অ্যালডিহাইড কিটোন আমরা ইউজ করব। তাহলে অ্যালডিহাইড কিটোন কি ধরনের ইউজ করব সেইটা আমরা একটু লিখে নিচ্ছি। অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস কার ওপরে ইউজ হবে? ফার্স্টে আমরা শুরু করব একটা আমাদের খুব কমন একটা কম্পাউন্ড দিয়ে, যেটা তোরা বহুবার করেছিস, সেটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। এটা তোরা চিনিস। অ্যাসিটালডিহাইডের ভালো করে লক্ষ্য কর, এগুলোকে আমরা বলি আলফা হাইড্রোজেন। সিএইচও গ্রুপের পাশে যে কার্বন থাকে সেটাকে বলি আলফা কার্বন, তার সাথে হাইড্রোজেন। এবার মনে রাখ, আমরা কিন্তু এই ধরনের গ্রুপ খুঁজছি হ্যালোফর্ম করার জন্য। এটাকে আমরা কি বলছি, এখানে একটা মিথাইল আর এখানে একটা সিও, তার মানে কিটো মিথাইল গ্রুপ আমরা খুঁজে খুঁজে বের করব। কিটো মিথাইল, এটা সবার মনে থাকবে যে কিটো মিথাইল গ্রুপটা আমাদের লাগবে ভাই এই হ্যালোফর্ম রিয়াকশন করার জন্য। এবার এই কিটো মিথাইল গ্রুপ আছে, তাহলে আমরা সেটা খুঁজছি, একটু পরে আবার যাচ্ছি, এটা আগে লিখে নিই তাহলে সুবিধা হবে। এর মধ্যে তুই কি দিতে চাস? ধর তুই দিতে চাস এর মধ্যে ক্লোরিন, তাহলে ক্লোরিন তোরা কটা দিবি সেটা আসছি। ক্লোরিন আর তো দিতে হবে NaOH। এবার এই হিসাবটা একটু খেয়াল কর, ট্রিক্সটা আমি বলে দিই। একটা যদি তুই মোল দিস এখানে কিটোমিথাইল দেওয়া এই অ্যাসিটালডিহাইড,
তাহলে তোকে এখানে দিতে হবে তিনটে Cl2 কি করে মনে রাখবি এখানে একটা এখানে তিনটে 1 plus 3 অ্যাড করলে 4 হয় সেই 4টা নিচে বসা সবার মনে থাকবে এখানে 1 মোল অ্যাসিটালডিহাইড 3 মোলস ক্লোরিন 4 লাগবে NaOH কেন লাগবে সেই সব আমরা মেকানিজমের সময় দেখাচ্ছি ডোন্ট ওরি কোনো চিন্তা করার দরকার নেই এবার এই কিটোমিথাইলের কোনখানটা হ্যালোফর্মে যাবে এই যে CH3টা দেখছিস এটা যাবে CaCl3 তে চলো ভাই লিখে দাও কোনটা যাবে এই পার্টটা যাবে এই পার্টটা সেটা মেকানিজমে আমরা দেখাবো এই পার্টটা যেটা থাকবে তার অ্যাসিড লিখতে হবে তোকে কটা কার্বনের অ্যাসিড একটা কার্বনের তাহলে কি অ্যাসিড হবে সবাই পারবি HCOOH ফর্মিক অ্যাসিড আরে ভাই NaOH দেওয়া আছে তো তো NaOH যদি স্ট্রং বেস দেওয়া থাকে ফর্মিক অ্যাসিডের মধ্যে তাহলে ও কি থাকবে অ্যাসিড আর বেস রিঅ্যাকশন হয় এই H-টাকে আউট কর এখানে একটা Na দিয়ে দে তাহলে Na প্লাস এখানে O মাইনাস তার মানে গল্পটা কি হলো পুরোটা সাজিয়ে নে একবার তার মানে এখানে একটা তিনটে করে হ্যালোজেন আছে একটা করে হাইড্রোজেন কার্বনের সাথে লেগে আছে সেরকম কম্পাউন্ড বানাবো এক মোল করে যদি আমরা এরকম কিটোমিথাইল দেওয়া কোনো অ্যালডিহাইড কিটোন পাই তার মধ্যে 3 মোলস দিতে হবে ক্লোরিন 4 মোলস দিতে হবে NaOH তখন এই ক্লোরোফর্ম বা ব্রোমোফর্ম বা আয়োডোফর্ম তুই যা চাইছিস সেটা তোর তৈরি হলো আর বাকিটার থেকে একটা সোডিয়াম সল্ট অফ অ্যাসিড তৈরি হলো আরেকটা আমরা একটু দেখে নিই কি হবে চলে আয় CH3CO CH3 নাম সবাই জানিস অ্যাসিটোন অ্যাসিটোনের মধ্যে কোন জায়গাটা কিটোমিথাইল ব্লক করে দাও সবাই ব্লক করে দিয়েছিস এ পাঁচটা দেখার দরকার নেই যা থাক এখানে তাহলে এই CH3টা আলফা এটাও আলফা কিন্তু এটা দেখার দরকার নেই আবার কি দিবি একইভাবে কটা এবার আমরা একটু আয়োডিন দিয়ে দিই তিনটে আয়োডিন আর চারটে কি NaOH চলো ঠিক আছে সবার এবার কোনখানটা ব্রেক করতে হবে কথা হয়েছিল এখানটা ব্রেক করতে হবে এই CH3টা কোথায় যাবে এবারে কিন্তু খেয়াল আছে এবারে কিন্তু আয়োডিন দিয়েছি তাহলে প্রেসিপিটেটের সাইন দিতে হবে এটা তো আয়োডোফর্ম হলো তাহলে এটা কি ইয়েলো কালারের প্রেসিপিটেট এটা ক্রিস্টাল পড়বে তোরা জানিস এটা হসপিটাল লাইক স্মেল হয় অ্যান্টিসেপ্টিক টাইপের আয়োডোফর্মের এদিকের কটা কার্বন 1 2 তাহলে দুটো কার্বনের অ্যাসিড কি অ্যাসিড CH3COOH এখন তো সবাই জেনে গেছিস সোডিয়াম সল্ট হবে চলো সোডিয়াম সল্ট ঠিক আছে সবার তাহলে এটা হয়ে গেল সোডিয়াম সল্ট অফ ফর্মিক অ্যাসিড মানে সোডিয়াম ফর্মেট এটা সোডিয়াম সল্ট অফ অ্যাসিডিক অ্যাসিড মানে সোডিয়াম অ্যাসিটেট তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো তো সবার এবার হ্যালোফর্ম রিঅ্যাকশন করতে পারবে না সেরকম বল একটা বেঞ্জালডিহাইড তুই নিয়েছিস এর মধ্যে কোনো কিটোমিথাইল গ্রুপ আছে এর মধ্যে কোনো এরকম CH3CO আছে তাহলে করতে পারবে না তাহলে ক্রস কর করতে পারবে না হয়ে গেল এবার এখানে চলে আয় একটা অ্যাসিটোফেনন নে অ্যাসিটোফেনন নে এর মধ্যে কিটোমিথাইল আছে হ্যাঁ আছে তাহলে আছে যখন কি হবে তাহলে করতে পারবে রাইট মার ঠিক আছে এবার এর মধ্যে একটা নে ফর্মালডিহাইড HCHO এর মধ্যে কোনো কিটোমিথাইল গ্রুপ আছে না নেই তাহলে আবার ক্রস মার ঠিক আছে তাহলে তোরা বুঝে গেলি তো ব্যাপারটা যে যেখানে কিটোমিথাইল পাবো সেটাতে করব যেটাতে কিটোমিথাইল পাবো না সেটাতে করব না এটা একবার স্ক্রিনশট নিয়ে নে সবাই তারপর আমরা বোর্ডটা ক্লিয়ার করছি সবাই একবার স্ক্রিনশট নিয়ে নে ভিডিওটা পজ কর স্ক্রিনশট নিয়ে নিলে আমরা তাহলে এবার মেকানিজমে যাব মেকানিজমে নিয়েছি সবাই স্ক্রিনশট চল ঠিক আছে তাহলে এবারে আমরা এর মেকানিজমটা একটু লিখব মানে কি করে হবে ডিটেইলটা একটু আমাদের তো চাই নালে আমরা বুঝবো কি করে যেটা কিভাবে করতে হবে আচ্ছা ফার্স্টে মেকানিজমটা যখন স্টার্ট হচ্ছে ওই যে তিনটে ক্লোরিন চারটে NaOH যেসব ছিল না একটা গল্প চলো সেটা একবার আমরা দেখে নিই প্রথমে কি করবি CH3CHO তিনটে হাইড্রোজেন এইভাবে ওপেন করে দে সবাই করেছিস চেক করো ঠিক আছে সবার এবার এর মধ্যে আমাদেরকে দিতে হবে NaOH NaOH তো বেস Na প্লাস OH মাইনাস এই আলফা হাইড্রোজেনগুলো যেহেতু CO গ্রুপটা পোলার ওপরের দিকে অক্সিজেনের দিকে টানছে বেশি ইলেকট্রোনেগেটিভ এদিকে টানলো এদিকে টানলো এদিকে এদিকে
তো এই ওইচ মাইনাসটা একটা হাইড্রোজেনকে কালেক্ট করলো, কেন কালেক্ট করবে, অ্যাসিডিক হাইড্রোজেন, তখন এর ঘাড়ে কি হলো, নেগেটিভ চার্জটা উঠে গেল, কোনটা কার্বন হাইড্রোজেনের সিগমা বন্ডটা ঘাড়ে চেপেছে, তাহলে এটা কি তৈরি হলো বলতো, CH2- RCHO। এটা আমরা কোথায় পেয়েছি মনে আছে তো, অ্যালডলে পেয়েছিলাম, এটার কি নাম, এটা কার্বেনায়ন। কার্বেনায়নটা কি করে স্টেবল হয়, কার্বেনায়নটা স্টেবল হয় যদি কোনো একটা জায়গায় তোরা করতে চাস রেজোনেন্স হয়, কার্বেনায়নটা কিভাবে রেজোনেন্স করে, এইভাবে খোলে, তখন রেজোনেন্স হয়ে কিভাবে স্টেবল করে, ও এইটা তৈরি করে, এটাকে কি বলে, একটা এনোলেট আয়ন, এনোলেট আয়ন। এবার তুই এর মধ্যে কি দিতে চাস, ধর আমি এখানে আয়োডিন দিতে চাই, তাহলে এখানে তো তুই আই টু দিবি, এবার আই টুটা যখন দিবি তখন আমরা কিভাবে লিখবো, একটা আই আর একটা আই, ঠিক আছে। এবার যখন তুই এনোলেটটা এখানে এলি, এই যখন খুললি তখন এর মধ্যে নেগেটিভ চার্জটা চলে এলো, এইখানে নেগেটিভ চার্জটা যখন এলো, এই নেগেটিভটা একটা আয়োডিনকে ধরলো, এটা তাহলে এদিক থেকে বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কি তৈরি হলো একবার বলতো, একটা আই লিখেছে আর এখানে কি হলো, সিএইচ টুটা থেকে গেল, এখানে সিএইচও যা ছিল চলে এলো, হয়েছে। এটা কি করলাম, একবার এনএইচ দিয়েছি আর একবার আই টু দিয়েছি, এই প্রসেসটা আরও দুবার এনএইচ দিয়ে দে। প্রথমে কটা দিলি, একটা দিয়েছিস, এখানে আই টু কটা দিলি, একটা দিয়েছিস, আবার দুটো দিলি, তাহলে টোটাল কটা হলো, তিনটে এনএইচ হলো, আর আই টু কবার দিবি, আরও দুবার দে, দিলে দুটো এইচকে আউট করবি, দুটো আই একইভাবে ইনসার্ট করবি কার্বন আয়ন করে, তাহলে কি হলো লাস্ট অবধি, আই একটা ছিল আরও দুটো ইনসার্ট হলো, তাহলে কটা হলো, তিনটে, এখানে একটাও হাইড্রোজেন নেই, এখানে কি হলো, সিএইচওটা পুরোটা লিখে দে, হয়েছে সবার। আগে তো ডিসকাস হয়েছিল যে আই টু কটা লাগবে, তিনটে, এনএইচ কটা লাগবে, চারটে লাগবে ভাই, ফোর, তার মধ্যে তিনটে গেছে, লাস্ট একটা এনএইচ পড়ে আছে, ঠিক আছে। তো এনএইচটা এখানে দিয়ে দিবি, হয়ে গেছে সবার। যে মোমেন্টে এখানে দিলি, এবার ওইচ মাইনাসটা এসে এইখানে অ্যাজ এ নিউক্লিওফাইল লেগে গেল, অ্যাটাক করে ফেললো, এখানের পাইবনটা এদিকে ওপেন হলো, আবার এটা ঘুরে রিজেনারেট হলো, এর ঘাড়ে এসে নেগেটিভ চাপলো, হয়েছে সবার। তাহলে নেগেটিভটা যদি এর ঘাড়ে এসে চাপে, তাহলে কি হবে, সিআই থ্রি, এখানে একটা নেগেটিভ, সবাই পেরেছিস। এই জায়গাটা কি পড়ে থাকলো বল, এই ওইচটা এসে এখন এর ঘাড়ে চেপেছে, তাহলে এর ঘাড়ে যদি এনএইচটা এইখানটার পর অ্যাটাক করার পর হয়, তাহলে এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে সি ডাবল বন্ড ও, এখানে হচ্ছে ওইচ, হয়েছে। সি ডাবল ওইচের পর এখান থেকে এইচটাকে যদি তুই এখানে কালেক্ট করে দিস, তাহলে এই নেগেটিভ চার্জটা কি হবে, এর ঘাড়ে চাপছে, তাহলে এখানে তুই কি পেলি বল, সিএইচ আই থ্রি, এর প্রেসিপিটেটের সাইন কি কালার, ইয়েলো কালার, তাহলে এখানে ইয়েলো প্রেসিপিটেট লিখে দিচ্ছিস, আর এখানে এইচ সি ডাবল ও মাইনাস আর এন এ প্লাসটা এখানে আছে, তাহলে সাথে কি লিখবি, এইচ সি ডাবল ও মাইনাস আর এন এ প্লাসটা এখানে যেটা ছিল এর ঘাড়ে চাপালি, এটা তাহলে সোডিয়াম ফরমেট হলো, লিখে দে ভুলে যাবি তারপর, সোডিয়াম ফরমেট এখানটাতে পেয়ে গেলি, আর এটা ইয়েলো প্রেসিপিটেট দিল, এটা বুঝতে পারলি তো। তার মানে ধর আমাকে একটা কোশ্চেন দিয়েছে যে HCHO ফরমালডিহাইড অ্যান্ড CH3CHO, এই দুটো ভাই অ্যালডিহাইড আছে, আমাকে ডিস্টিংগুইশ বাই সিঙ্গেল কেমিক্যাল টেস্ট, দুটোকে ডিফারেন্স করতে হবে সিঙ্গেল কেমিক্যাল টেস্ট দিয়ে, আমি তখন আয়োডোফর্ম টেস্ট দিয়ে দেবো, দুটোতেই কি দেবো, আই টু আর এনএইচ, তার মধ্যে এটা রিয়াকশন করতে পারবে না এটা করতে পারবে, দুটো বিকারের মধ্যে রাখলাম, এইটাতে কোনো আয়োডোফর্মের কোনো প্রেসিপিটেট পেলাম না, আর CH3CHOতে আয়োডোফর্মের প্রেসিপিটেট পেলাম, এগুলোতে আমাদের হেল্প করবে। তার মানে কিটোমিথাইল দেওয়া গ্রুপ আছে, সেরকমে আমরা প্রত্যেকটা অ্যালডিহাইড বা কিটোনে এরকম হ্যালোফর্ম রিয়াকশন করতে পারবো, তাহলে হ্যালোফর্ম রিয়াকশন করলে, তাহলে আমরা যদি কিটোমিথাইলটাকে একটা দিকে লিখে দিই, এইভাবে লিখে দিলাম, হয়েছে। এবার এখানে একটা ধর দাগ মেরে দিলি, এরকম দাগ মেরে দিলে কি হলো, এখানে ধর তুই যদি একটা এইচ দিস, তাহলে এটা CH3CHO হয়ে গেল, আমরা যদি এখানে একটা CH3 দিই, তাহলে CH3COCH3 মানে অ্যাসিটোন হয়ে গেল, তুই যদি এখানে একটা পিএইচ দিস, তাহলে CH3COPH হয়ে গেল, মানে অ্যাসিটোফেনন হয়ে গেল, তাহলে এইরকমভাবে এই দিকটাকে তোরা কিটোমিথাইলটাকে ফিক্সড করে দিলি,
কিটোমিথাইলটাকে ফিক্সড করে দিলি, কিটোমিথাইল কিটোমিথাইলটাকে ফিক্সড করে দিলি, এই গ্রুপটাকে আইডেন্টিফাই করেই পুরো প্রসেসটা চালু রাখলি। ঠিক আছে তাহলে সবার, তাহলে আজকের যে এই পার্টটা হলো এই হ্যালোফর্ম রিয়াকশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, ডিফারেন্সিয়েট বাই সিঙ্গেল কেমিক্যাল টেস্ট করার সময়ও লাগবে, আবার অন্য সময় অ্যালডিহাইড কিটোনে যাতে কিটোমিথাইল গ্রুপ আছে সেখানেও লাগবে। ঠিক আছে, এইটা তাহলে তোরা ভালো করে একবার প্র্যাকটিস কর, আর মেকানিজমটা তুমি পুরো দেখালাম আর কিভাবে করতে হবে ট্রিক্সটাও অ্যাপ্লাই করবি, তাহলে প্রত্যেকটা দেখবি ইজিলি প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন হতে থাকবে। থ্যাংক ইউ।